নমস্কার, সিএনএন 24 নিউজে আপনাদেরকে স্বাগত জানাই। আমি অপরাজিতা। শুরু করছি আজকের খবর। প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। বিধানসভায় নতুন অসম গড়ার স্বপ্ন জাগালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত। বিধানসভা অধিবেশনে রাজ্যপালের স্বাগত ভাষণ লক্ষ্য ও উদ্দেশ্যহীন বললেন রাজ্য কংগ্রেসের নেতৃবৃন্দরা। অবশেষে প্রবল ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়ল উড়িষ্যা উপকূলে, বরাকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। দিশপুরের প্রত্যক্ষ মদতে করোনার মধ্যেও কয়লা সিন্ডিকেট সক্রিয়, অভিযোগ বিধায়ক কমলাক্ষের। করোনা সংকট মোকাবিলায় শিলচর মেডিকেলে 100 শয্যার আইসিইউর কাজ শুরু, জানালেন অধ্যক্ষ বাবুল বেজবড়ুয়া। সোমবার প্রবল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত করিমগঞ্জ, সর্বত্র সাহায্যের আরতি। এবার বিস্তারিত খবর। পঞ্চদশ বিধানসভায় প্রথম অধিবেশনে প্রাণবন্ত ভাষণে এক নতুন অসম গড়ার স্বপ্ন দেখালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি পালনের কথা বারবার স্মরণ করে বন্ধন ঋণ মুক্তি, 1 লক্ষ বেকার যুবক যুবতীকে চাকরি প্রদান, এনআরসির প্রতিশ্রুতির পালন, গৌরক্ষাসহ আলফা স্বাধীনকে মূল স্রোতে ফিরিয়ে এনে রাজ্যে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠার কথা বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শুরুতেই জনমনে এক নতুন অসম গড়ার স্বপ্ন জাগালেন। অধিবেশনে রাজ্যপাল জগদীশ মুখীর স্বাগত ভাষণের পর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত তার প্রাণবন্ত ভাষণে বুঝিয়ে দিলেন তিনি রাজ্যের প্রতিটি অঞ্চলের প্রতিটি মানুষের সুখ দুঃখের ব্যাপারে ওয়াকিবহাল, কোথাও কি ঘাটতি রয়েছে সব নারী নক্ষত্রী তার জানা। বিরোধীদের উত্থাপিত সব প্রশ্নেরই জবাব দিয়ে গেলেন তার 50 মিনিটের বক্তব্যে। নিশ্চিতভাবে একটা বার্তা দিব খুঁজো যে অনাগত 5টা বছৰত অসমৰ জনসাধারণৰ আশা আৰু আকাংক্ষাক বাস্তৱত ৰূপায়ণ কৰাৰ বাবে এই চৰকাৰে 24 ঘণ্টাই 365 দিন আমি নিৰন্তৰভাৱে কাম কৰি যাম। অধ্যক্ষ মহোদয়, NRCৰ কথা ওলাইছে, মই আজি দিনটোত ইমান ভিতৰলৈকে যাব খোজা নাই, কিন্তু এটা কথা ঠিক যে চৰকাৰখনে ৰাইজক যি প্ৰতিশ্ৰুতি দিছিলে, আমাৰ নিৰ্বাচনী ঘোষণা পত্ৰত আমি কৈছিলোঁ যে পুনৰীক্ষণ হ'ব লাগে, আমাক ৰাইজে মেণ্ডেট দিছে, গতিকে আমি পুনৰীক্ষণ বিচাৰিব লাগিব। বিৰোধীক মেণ্ডেট দিছে যে পুনৰীক্ষণ হ'ব নালাগে, গতিকে যিটো ফৰামতে আমি আমাৰ নিজৰ নিজৰ প্ৰতিশ্ৰুতিবোৰ ৰক্ষা কৰিব পাৰোঁ সেই ফৰামত আমি যাব লাগিব। মোৰ ফৰাম হ'ল, মই মানুহক প্ৰতিশ্ৰুতি দিছোঁ যে NRCত 20% মোক সীমান্ত জিলাত পুনৰীক্ষণ লাগে, 10% আন জেগাত পুনৰীক্ষণ লাগে, মোৰ প্ৰতিশ্ৰুতি মই পালন কৰিম। বিৰোধী পক্ষে প্ৰতিশ্ৰুতি দিছে যে নহয় পুনৰীক্ষণ হ'ব নালাগে, বিৰোধীয়ে বিৰোধীৰ প্ৰতিশ্ৰুতি পালন কৰিব আৰু গণতন্ত্ৰ তেনেকৈ আগবাঢ়ি যাব। কিন্তু চৰকাৰে দিয়া প্ৰতিশ্ৰুতি এটাৰ পৰা যদি মই আঁতৰি যাওঁ, মানুহে কি ক'ব যে আজি আপুনি NRCৰ পৰা আঁতৰি গ'ল, কালি 1 লাখ চাকৰিৰ পৰা আঁতৰি যাব, পৰহি মাইক্ৰ' ফাইনেন্সৰ পৰা আঁতৰি যাব, গতিকে মই মোৰ ভৰি তলৰ মাটি। বিধানসভায় প্রথম অধিবেশনে রাজ্যপাল জগদীশ মুখীর স্বাগত ভাষণে হতাশ কংগ্রেস বিধায়নী নেতৃবৃন্দরা। রাজ্যপালের ভাষণে ভয়াবহ করোনা পরিস্থিতির উল্লেখ না থাকায় কংগ্রেস বিধায়করা জানান কোভিড হচ্ছে রাজ্যের প্রধান সমস্যা। সেখানে রাজ্যপালের ভাষণে এ ব্যাপারে স্পষ্ট কিছু মেলেনি। তার ভাষণে পূর্বেকার সরকারের গুণকীর্তনই শুধু স্থান পেয়েছে বলে কংগ্রেস তথা বিধায়নী দলের নেতা দেবব্রত শইকিয়া এবং উপসভাপতি রকিবুল হোসেন সাংবাদিক সম্মেলনে জানান। উভয় নেতা বলেন সর্বানন্দ নেতৃত্বাধীন পূর্বেকার সরকার বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেসবের সিংহভাগই পালন করা হয়নি। কংগ্রেস নেতৃবৃন্দ জানান দুর্যোগপূর্ণ সময়ে রাজ্যের বিজেপি সরকারের বহু কাজে সহায়তার হাত প্রসারিত করেছে কংগ্রেস। ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ভারত ড্রাগস অ্যান্ড সার্জিক্যাল, এখানে শল্য চিকিৎসামূলক সমস্ত রকমের সরঞ্জাম পাওয়া যায়। কোভিড সংক্রান্ত সরঞ্জাম যেমন হ্যান্ড স্যানিটাইজার, পালস অক্সিমিটার, গ্লাভস, ইনফ্রারেড থার্মোমিটার, PPE কিট ইত্যাদি। এছাড়াও হুইলচেয়ার, গ্লুকোকার্ড মিটার, সোডিয়াম হাইপোক্লোরাইড, নেবিউলাইজার মেশিন, সব ধরনের ডাইপার, বাচ্চা ও বড়দের ওয়েট মেশিন, অস্থির চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সরঞ্জাম, ওয়াটার ম্যাট্রেস, এয়ার ম্যাট্রেস, হসপিটাল বেড ইত্যাদি সহ নানা ধরনের সরঞ্জাম এখানে সহজলভ্য। ঠিকানা: অপোজিট সিভিল হসপিটাল, আর্ট কটেজ বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, হসপিটাল রোড, শিলচর, 788-001। যোগাযোগ করুন 03842-264-307 অথবা 9435074307।
ग्रेसवेल हॉस्पिटल मेहरपुर शिलचर कोविड सह जे कोनो कठिन रोगेर स्वल्प खरचे निर्भरजोग्य ओ सुचिकित्साय आपनारा पाच्छेन माल्टी स्पेशलिटी डॉक्टर्स ओपीडी लैप्रोस्कोपी डायलिसिस एंडोस्कोपी सोनोग्राफी इकोकार्डियोग्राफी कल्पोस्कोपी एक्सरे लैबोरेटरी आईसीयू एनआईसीयू इंडोर ऑब्स्टेट्रिक एंड गायनोकोलॉजी सर्जरी मेडिसिन सह फर्टिलिटी क्लिनिक ग्रेसवेल हॉस्पिटल मेहरपुर शिलचर अपने सेवाय जोगाजोग नम्बर 0384224204। फिर एलम बिरतर पर अवशेषे प्रबल घूर्णिझड़ जश आछड़े पड़ल उड़ीसा उपकूले बराके प्रबल बृष्टिपात सम्भावना सतर्कता प्रशासन राज्य विपर्य मोकबिला करतृपक्ष थेके प्राप्त तथ्यर भित्तिते काछार जिले भारी बृष्टिपात पूर्वाभास देवा हयेछे बंगोपसागरे आछड़े पड़ा भयानक जश घूर्णिझड़े प्रभावे एई भारी बृष्टिपात এই পরিপ্রেক্ষিতে সব বিভাগকেই সতর্ক থাকতে বলা হয়েছে। দিশপুরের প্রত্যক্ষ মদতেই বরাকে অবাধ কয়লা সিন্ডিকেট চলছে, অভিযোগ কমলাক্ষের। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত যতই রাগঢাক করে বলুন না কেন, নৈশ কারফিউ ভেঙে চলছে লরি বোঝাই কয়লার পাচার। এ নিয়ে ফের জোরালোভাবে সরব হলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্থ। তিনি বলেছেন, দিশপুরের মদতেই চলছে এই অবাধ সিন্ডিকেট আর কালোবাজারির ব্যবসা। দিন রাতে শতাধিক লরি বিনা বাধায় ঢুকছে শহরে। তিনি উল্লেখ করে বলেন, সীমান্ত জেলায় সিন্ডিকেটের দায়িত্বে আছেন বীরেন্দ্র, মুনিম এবং ওয়াহিদ। রোজ মোটা টাকা কামাচ্ছে তারা। ক্ষোভ প্রকাশ করে সংবাদ মাধ্যমকে কমলাক্ষ বলেন, করোনার মধ্যেই সুতারকান্দি হয়ে বাংলাদেশে যাচ্ছে শত শত ট্রাক ভর্তি কয়লা। করোনা সংকট মোকাবিলায় শিলচর মেডিকেলে জরুরি ভিত্তিতে স্থাপিত হচ্ছে আরও 100টি নতুন আইসিইউ। সবুজ সংকেত দিলেন মুখ্যমন্ত্রী। বেসিক সায়েন্স বিল্ডিংয়ের আরও তৈরি হচ্ছে 200টি বেড। করোনার ভয়ানক অবস্থা সামলে দিতে গিয়ে চিকিৎসায় পরিকাঠামো বর্ধিত হচ্ছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে আইসিইউ সহ 400টি বেড রয়েছে, তাই শীঘ্রই আরও 100টি আইসিইউর কাজ শুরু করার সবুজ সংকেত দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মেডিকেলের অধ্যক্ষ এবং কোভিড চিকিৎসা বিভাগের জেলা স্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স তিনি তিন দিন আগেই এই ইঙ্গিত দিয়েছিলেন যা কার্যকরী হচ্ছে এবার। মেডিকেলের অধ্যক্ষ বাবুল কুমার বেজবরুয়া জানিয়েছেন, আজ থেকেই কাজ শুরু করে দেওয়া হয়েছে, কারণ রোগীর সংখ্যা বাড়ছে, আইসিইউতে জায়গা দেওয়া যাচ্ছে না। ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রী বলেছেন, যা প্রয়োজন সব দেওয়া হচ্ছে, সুতরাং কাজ সম্পন্ন করতে হবে খুব দ্রুত গতিতে। সোমবারের ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে করিমগঞ্জ জেলা। ভেঙেছে 200-এর বেশি ঘরবাড়ি, গৃহহীন হাজার লোক। সিএনএন 24-এর করিমগঞ্জ প্রতিবেদনে বলা হয়েছে যে এদিন সন্ধ্যে নাগাদ তীব্র বেগে ঘূর্ণিঝড় বয়ে যায় করিমগঞ্জের মধ্য দিয়ে। প্রচণ্ড গতিবেগ থাকায় উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ এবং পাথারকান্দিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যেই বৃহত্তর ঐসব অঞ্চলের প্রায় 200-এর বেশি ঘরবাড়ি ভেঙে পড়ায় গৃহহীন হয়ে পড়েছেন শতাধিক গ্রামবাসী। বেশ কিছু জায়গায় গাছ ভেঙে পড়েছে, ছাউনি টিন উড়িয়ে নিয়ে গেছে, বৈদ্যুতিক খুঁটিও পড়েছে, ফলে আহত হয়েছেন অনেকেই। তবে আহতের সংখ্যা এখনও জানা যায়নি। বিদ্যুৎ সংযোগ এখন বিচ্ছিন্ন রয়েছে এসব অঞ্চলের সব বহু গ্রামে। সড়ক পরিষ্কার ও বাধামুক্ত করতে করিমগঞ্জ জেলা প্রশাসনের জরুরিকালীন উদ্যোগ অব্যাহত রয়েছে। অগপ কার্যালয়ে প্রথমবার উপস্থিত হলেন শরিক দলের মুখ্যমন্ত্রী। বললেন, মিত্রজোট প্রতিযোগিতা নয়, সহযোগিতার রাজনীতি চাই। কংগ্রেসে যখন ছিলেন তখন হিমন্ত নিজেই বলেছিলেন, অগপর আমবাড়ির সদর কার্যালয় একদিন বিবাহ ভবনে পরিণত হবে। বিবাহ বাসর না হলেও কার্যালয়টি এখন হর্ষোল্লাস আর আত্মতৃপ্তির স্থানে পর্যবসিত হয়েছে। সোমবার এই প্রথম শরিক দলের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হন অগপর সদর কার্যালয়ে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তার রাজনৈতিক সচিব জয়ন্ত মল্ল বড়ুয়া এবং সাংসদ পল্লব মল্লোচন দাস। অগপদলের পক্ষ থেকে এদিন তাকে সংবর্ধনাও জানানো হয়। প্রতিযোগিতার নয়, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত সবার কাছে সহযোগিতার রাজনীতি কামনা করেন। যোগের মাধ্যমে সুস্বাস্থ্য ও রোগমুক্তির উপায়,
এই বার্তাটি ঘরে ঘরে পৌঁছে দিতে আজ ভোরে সনাতন ঐতিহ্যের পরম্পরাগত যোগক্রিয়ার নিরোগ জীবনের একমাত্র নির্ভরযোগ্য প্রক্রিয়া এই সচেতনতা বৃদ্ধির প্রয়াসে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উদ্যোগে আজ অনলাইনে যোগ চর্চায় উনার সাথে অংশ নেন রাজ্যের নতুন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। এমনকি সবার সাথে ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও বরাকের আরেক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও সাংসদ ডক্টর রাজদীপ রায় প্রমুখরা। করোনা পরিস্থিতিকে বৃদ্ধাঙ্গোষ্ঠী দেখিয়ে হাইলাকান্দি গ্রামীণ ব্যাংকের সামনে আজ গ্রাহকদের বিশাল ভিড়। নেই প্রশাসনের কোনো হেলদোল, অনেকের মুখে নেই কোনো মাস্ক। দায়িত্বজ্ঞানহীনভাবে সামাজিক দূরত্ব না মেনে বিশাল সংখ্যক মানুষ প্রশাসনের করোনাবিধির নিয়ম ভেঙে লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমাদের হাইলাকান্দির সংবাদদাতা সুজিত মদন মজুমদারের ক্যামেরায় আবদ্ধ হলো সেই ভয়ানক দৃশ্যটি। শিলচর মেডিকেল কলেজের প্রেরিত আজকের করোনা আপডেট আপনাদের কাছে তুলে ধরছি। শিলচর মেডিকেল কলেজের কোভিড সংক্রান্ত আজকের আপডেট। আজ বিকাল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 296 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন, 88 জন আইসিইউতে আছেন এবং 208 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে আছেন। 23 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 162 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় 53 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে কোভিড নিয়ে ভর্তি হয়েছেন এবং 32 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। গত 24 ঘন্টায় 34 জন পেশেন্ট হোম আইসোলেশন নিয়েছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 44টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 30টি স্যাম্পল পজিটিভ এসছে। কোভিড নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 7 জন পেশেন্টের মৃত্যু হয়েছে। প্রথম পেশেন্ট মুজিবুর রহমান মজুমদার, ওনার বয়স 50 বছর। উনি গণিরগ্রাম কাটিগোড়া কাছাড় থেকে এসেছিলেন। উনি গত 24 তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 24 তারিখ সন্ধ্যা 6:10 ওনার মৃত্যু হয়েছে। দ্বিতীয় পেশেন্ট সুরজিৎ দেব, ওনার বয়স 70 বছর। উনি পাতারকান্দি করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন। উনি গত 24 তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 6:10 ওনার মৃত্যু হয়েছে। পরবর্তী পেশেন্ট রাজর্ষী ভট্টাচার্যী, ওনার বয়স 35 বছর। উনি লাতু করিমগঞ্জ থেকে এসেছিলেন। উনিও 25 তারিখ সকালবেলা ভর্তি হয়েছিলেন এবং 25 তারিখ সকাল 10:20 ওনার মৃত্যু হয়েছে। পরবর্তী পেশেন্ট বিজয় রক্ষিত, ওনার বয়স 72 বছর। উনি ইটখোলা শিলচর থেকে এসেছিলেন। উনি 25 তারিখ ভর্তি হয়েছিলেন এবং 25 তারিখ দুপুর 12:30 ওনার মৃত্যু হয়েছে। 5 নম্বর পেশেন্ট সুধাংশু চন্দ, ওনার বয়স 81 বছর। উনি পদ্মনগর বিলপাট শিলচর থেকে এসেছিলেন। উনিও 24 তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 24 তারিখ রাত্রেবেলা 11:40 ওনার মৃত্যু হয়েছে। নাজিমুদ্দিন বড়ভুইয়া 6 নম্বর পেশেন্ট, ওনার বয়স 55 বছর। উনি গত 24 তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 25 তারিখ 2:20 ওনার মৃত্যু হয়েছে। আব্দুল নূর চৌধুরী, ওনার বয়স 60 বছর। উনি কাটলিছড়া থেকে এসেছিলেন। উনি গত 25 তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 25 তারিখ বিকাল 2:12 ওনার মৃত্যু হয়েছে। এবার খেলার খবর। এক দশক পর ফরাসি লিগ ওয়ানের খেতাব পেল লিল। লিগের শেষ রাউন্ডে লিলের চেয়ে 1 পয়েন্ট পিছিয়ে মাঠে নামে পিএসজি। ব্রেস্টকে হারানোর পর পিএসজির পয়েন্ট দাঁড়ায় 82। অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে জয় পায় লিল, ফলে তাদের পয়েন্ট দাঁড়ায় 83। 1 পয়েন্ট বেশি পেয়ে শিরোপা জিতে নেয় লিল। সর্বশেষ 2010-11 মৌসুমে লিগ জিতেছিল লিল। সিএনএন 24 বিস্তারিত খবর আজ এ পর্যন্তই। নমস্কার।